যখন আমরা আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ 6 মাস বা তার বেশি সময় ব্যবহার করে ফেলি, তখন সেটা কিন্তু ধীরে ধীরে স্লো হয়ে যায়। অনেকে এই স্লো কম্পিউটারকে ফাস্ট করার জন্য এসএসডি লাগিয়ে নেয়, তারপরে দেখা যায় যে সেটা ধীরে ধীরে কিন্তু স্লো হয়ে যাচ্ছে। ডোন্ট ওরি, আপনি চাইলে এখন থেকে আপনার কম্পিউটারকে ফাস্ট করে ফেলতে পারেন খুব সহজে, বা লাইফ টাইমের জন্য ফাস্ট রাখতে পারেন। কীভাবে আপনার কম্পিউটারকে লাইফ টাইমের জন্য ফাস্ট রাখবেন আজকের ভিডিওতে সেই প্রসেসই দেখাবো। কথা না বলি চলুন তাহলে শুরু করা যাক। প্রথম কাজ হচ্ছে আপনার স্টার্ট আপ প্রোগ্রামের অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলোকে বন্ধ করে দেওয়া। যখন দেখা যায় যে আমাদের কম্পিউটারটা রান করে তখন অনেক বেশি সফটওয়্যার নিয়ে একই সাথে রান করে, যার ফলে কম্পিউটারটা রান করতে বা ওপেন হতে কিন্তু অনেক সময় নেয়। সো আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনার যেসব প্রোগ্রাম কম্পিউটারের সাথে রান হওয়ার প্রয়োজন রয়েছে সেইগুলোকে রেখে বাকিগুলোকে সব বন্ধ করে দেবেন, তাহলে কিন্তু আপনার কম্পিউটার খুব ফাস্ট রান হবে বা ওপেন হবে। কীভাবে আপনারা স্টার্ট আপ প্রোগ্রামগুলোকে বন্ধ করবেন চলুন আপনাদেরকে সেটাই দেখাই। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার চেপে ধরে ডিলিট বাটনে প্রেস করতে হবে। ওকে, আমি কন্ট্রোল এবং অল্টার চেপে ধরে ডিলিটে প্রেস করলাম। আমি আবারও বলছি, কন্ট্রোল এবং অল্টার চেপে ধরে ডিলিট প্রেস করলে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচের দিকে দেখেন ট্র্যাকস ম্যানেজার নামে একটা অপশন রয়েছে, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে 4 নম্বর একটা অপশন দেখাচ্ছে স্টার্ট আপ নামে। ওকে, আমি এই স্টার্ট আপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখেন আমার কম্পিউটার ওপেন হওয়ার সাথে সাথে যেসব প্রোগ্রাম রান করে প্রত্যেকটা লিস্ট কিন্তু এখানে দেখাচ্ছে। সেখান থেকে আমার যেগুলোর প্রয়োজন নেই সেগুলোকে আমি ডিজেবল করে দিব। ধরেন আমার এটার প্রয়োজন নেই, এটার উপরে আমি রাইটে ক্লিক করব, করার পর এখান থেকে ডিজেবল করে দিব। আবার এটাকেও আমার প্রয়োজন নেই, এটাকেও আমি ডিজেবল করে দিব। আবার এটার প্রয়োজন আছে, অপর কিবোর্ডের প্রয়োজন আছে, এটার দরকার নেই, এটাকে আমি ডিজেবল করে দিব। এটার দরকার নেই, এটাকেও আমি ডিজেবল করে দিব। ঠিক আছে, এটার দরকার নেই, এটাকেও আমি ডিজেবল করে দিব। তারপর দেখেন এখানে অ্যান্টিভাইরাস রয়েছে, এটাকে আমি রাখবো। এখান থেকে এটাকেও ডিজেবল করে দিব, এখান থেকে এটাকেও আমি ডিজেবল করে দিব। এখন আমার কম্পিউটারটা যখন অন করব তখন কিন্তু খুব কম প্রোগ্রাম নিয়ে সে রান করবে, যার ফলে খুব দ্রুত এবং ফাস্ট কিন্তু এটা রান করবে বা এটা টার্ন অন হবে। আমাদের কম্পিউটারে যদি ভিজুয়াল ইফেক্ট থাকে তাহলে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে, বাট যাদের কম্পিউটার পুরন হয়ে গেছে বা যাদের র্যাম কম রয়েছে তাদের কিন্তু এই ভিজুয়াল ইফেক্টটা বন্ধ করে দেওয়া উচিত। আর এটা বন্ধ করে দিলে আপনার কম্পিউটার কিন্তু অনেক ফাস্ট হয়ে যাবে। কীভাবে ভিজুয়াল ইফেক্ট বন্ধ করবেন চলুন আপনাদেরকে সেটাই দেখাই। প্রথমে আপনাকে চলে যেতে হবে স্টার্ট আপ মেনুতে, এখানে ক্লিক করার পর এখান থেকে সেটিংসে যাবেন। সেটিংসে আসার পর এখানে গিয়ে সার্চ বারে লিখবেন অ্যাডভান্স, অ্যাডিয়েট VANC অ্যাডভান্স সিস্টেম, ঠিক আছে, SYSTEM সিস্টেম। তারপর হচ্ছে এই যে দেখেন অলরেডি সিস্টেম সেটিংস চলে আসছে। অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে দেখেন আপনার অ্যাডভান্সার সিলেক্টে করা থাকবে। এইখান থেকে দেখেন পারফরমেন্স, এখানে সেটিংস যে অপশনটা রয়েছে এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি কাস্টমে দেখতে পাচ্ছেন যে টিকচিহ্নগুলো রয়েছে সবগুলো আপনি তুলে দিবেন, এখানে কোনো টিকচিহ্ন রাখবেন না। ওকে, এবার আমি সবকটা তুলে দিলাম, এখন জাস্ট ওকেতে প্রেস করে দিচ্ছি। এখন আপনার সমস্ত ভিজুয়াল ইফেক্টগুলো বন্ধ হয়ে যাবে, যার ফলে আপনার কম্পিউটার অনেক ফাস্ট হয়ে যাবে। ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে একটু ইন্টারফেয়ার করছি। এই যে আপনি এই ভিডিওটা দেখছেন এটা হয়তোবা এখন আপনার জন্য অনেক বেশি কাজে লাগবে, পরবর্তীতে আপনি দেখা গেল যে কাজে লাগলেও এই ভিডিওটার খুঁজে নাও পেতে পারেন। এক্ষেত্রে ভিডিওটি আপনি ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, এতে যেমন আপনার উপকার হবে সেই সাথে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদেরও কিন্তু অনেক বেশি উপকার হতে পারে। কম্পিউটারকে ফাস্ট রাখতে হলে অবশ্যই আপনাকে O2 আপডেট বন্ধ রাখতে হবে। কীভাবে O2 আপডেট বন্ধ রাখতে হবে চলুন আপনাদেরকে সেটাই দেখাই। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার রান প্রোগ্রামটাকে অন করতে হবে। এখানে স্টার্ট আপে ক্লিক করে আপনি রান প্রোগ্রামটাকে অন করতে পারেন, যদি না থাকে তাহলে এখানে সার্চ বারে গিয়ে লিখবেন RUN। ওকে, লিখার পর আপনি এই যে দেখেন উপর দিকে এই রান নামে অ্যাপসটি চলে আসছে, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে, এখান থেকে আপনি লিখবেন সার্ভিস, SERVICES, তারপর হচ্ছে একটা ডট MSC, আমি আবারও বলছি SERVICES ডট MSC লিখে আপনি এখান থেকে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে উইন্ডোজ আপডেটের যে অপশনটা রয়েছে এটা খুঁজে বের করতে হবে, একদম নিচের দিকে সেটা রয়েছে, আমি একদম নিচে চলে যাচ্ছি। ওকে, নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখাচ্ছে উইন্ডোজ আপডেট, এটার উপরে একটা রাইটে ক্লিক করবেন। ওকে, রাইটে ক্লিক করলাম, আমি ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে একটা অপশন দেখাচ্ছে প্রপার্টিস, আমি প্রপার্টিসে ক্লিক করলাম। প্রপার্টিসে ক্লিক করার পর এখান থেকে দেখাচ্ছে স্টার্ট আপ টাইপ, এখানে দেখাচ্ছে অটোমেটিক, তার মানে আমার এটা অটোমেটিক দেওয়া রয়েছে। এখানে একটা ক্লিক করে এটাকে জাস্ট ডিজেবল করে দিবেন, ডিজেবল করে দিয়ে এখান থেকে নিচের দিকে একটা অপশন রয়েছে ওকে, জাস্ট এটাকে ওকে করে দিবেন। জাস্ট আমি এটাকে ওকে করে দিচ্ছি।
এখন আমার কিন্তু অটোমেটিক স্টার্ট আপটা বন্ধ হয়ে যায়। ভিডিও শুরুতে আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম যে অনেকে কম্পিউটারকে ফাস্ট করার জন্য কম্পিউটার কিন্তু এসএসডি লাগায়। সো এসএসডি লাগালে কীভাবে কম্পিউটার ফাস্ট হয় সেটা একটু এক্সপ্লেন করছি। আপনারা যারা এই ধরনের হার্ড ডিস্ক ব্যবহার করে থাকেন সেই হার্ড ডিস্কগুলোর কিন্তু ডাটা রিড এবং রাইট স্পিড অনেক কম। একটি এইচডিডি বা পুরাতন হার্ড ডিস্কের তুলনায় একটি এসএসডি রিড স্পিড প্রায় 10 গুণ বেশি আর রাইট স্পিড প্রায় 20 গুণ বেশি। সো বুঝতেই পারছেন যে আপনার কম্পিউটার বা ল্যাপটপে যদি আপনি এসএসডি ইউজ করেন তাহলে আপনার কম্পিউটার কতটা ফাস্ট হয়ে যাবে। আমরা যখন কোনো প্রোগ্রাম রান করে কাজ করি তখন সেই প্রোগ্রাম কিন্তু তার নিজের প্রয়োজনে অনেক বেশি টেম্পোরারি ফাইল তৈরি করে থাকে। সো সেই ফাইলগুলো কিন্তু আমাদের সি ড্রাইভে জমা হয়। সো একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে আপনার সি ড্রাইভে আপনি কিছুই রাখেননি, তারপরে দেখবেন যে ধীরে ধীরে আপনার সি ড্রাইভটা ফুল হয়ে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে এই টেম্পোরারি ফাইলগুলো আপনার সি ড্রাইভে জমা হচ্ছে। আর আপনার সি ড্রাইভ যত বেশি ভারী হয়ে যাবে বা ফুলফিল হয়ে যাবে আপনার কম্পিউটার কিন্তু তত বেশি স্লো হয়ে যাবে। এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সেই টেম্পোরারি ফাইলগুলোকে ডিলিট করতে হবে। কীভাবে ডিলিট করবেন চলুন আপনাদেরকে সেটাই দেখাই। আবারও আমি স্টার্ট আপ প্রোগ্রামে ক্লিক করবো, এখান থেকে হচ্ছে আবারও সেটিংস, তারপর সেটিংস থেকে হচ্ছে আবারও এখান থেকে হচ্ছে সিস্টেম। ওকে, সিস্টেম থেকে এবারে নিচের দিকে একটা অপশন রয়েছে স্টোরেজ নামে, আমি জাস্ট এই স্টোরেজে ক্লিক করব। ক্লিক করার পর উপরের দিকে স্টোরেজের এই অপশনটা দেখেন এখানে অন রয়েছে, জাস্ট এটাকে আমি অফ করে দিব। ঠিক আছে, অফ করে দিলে এখানে কিন্তু আমার কাজ শেষ। এবারে আবারও আমরা রান প্রোগ্রামটাকে চালু করব। ঠিক আছে, এখানে আমরা সার্চ বারে গিয়ে লিখব RUN, লেখার পর উপরের দিকে সেই অ্যাপসটা চলে আসবে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথমে লিখব টেম্প, TEMP, লিখে আমি এখান থেকে ওকে বাটনে প্রেস করব। প্রেস করার পর এখান থেকে কন্টিনিউ চাইবে, জাস্ট এটাকে আমরা কন্টিনিউ দিয়ে দিব। এখন দেখেন কী পরিমাণ ফোল্ডার আমার এখানে ক্রিয়েট হয়েছে, প্রত্যেকটা কিন্তু মেমোরি দখল করে আছে। এখান থেকে Ctrl+A ধরে সমস্ত কিছু সিলেক্ট করে ফেলব, Ctrl+A চাপ দিলে কিন্তু সব কিছু সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা ডিলিটে প্রেস করে এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করব। এখন যেগুলো ডিলিট হবে না সেগুলো নিয়ে মাথা ঘামানোর মতো কিছু নেই। ওকে, এখন আমরা এখানকার কাজ শেষ, এখান থেকে আমরা বেরিয়ে চলে আসি। আবারও কিন্তু আমরা এখান থেকে রানে যাব। ঠিক আছে, আর এই যে দেখেন রানটা অলরেডি চলে আসছে। রানে যাওয়ার পর এখন আমরা পার্সেন্টেজ দিব, পার্সেন্টেজ দিয়ে আবারও টেম্প লিখব, TEMP লিখে আবারও পার্সেন্টেজ দিব, দিয়ে এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখেন আরও কিছু ফাইল চলে আসছে, এগুলোকে আবার আমরা কন্ট্রোল চেপে ধরে এতে প্রেস করব, এখানে অল সিলেক্ট হবে। অল সিলেক্ট হওয়ার পর আবার ডিলিট যে বাটনটা রয়েছে এখানে এটা প্রেস করব। ওকে, ডিলিটে প্রেস করার পর এখান থেকে দেখবেন ধীরে ধীরে এগুলো ডিলিট হচ্ছে, আর যেগুলো ডিলিট হবে না সেগুলো নিয়ে মাথা ঘামানোর কিছুই নেই। যে পরিমাণ ডাটা আমাদের ডিলিট হবে সেটা অনেক বেশি ডাটা ডিলিট হয়ে যাবে। সো দু একটা থেকে গেলে সেটাতে এমন কোনো ক্ষতিকর কোনো বিষয় না। কম্পিউটারকে ভাইরাসের হাত থেকে বাঁচাতে আমরা অনেকেই কিন্তু ফ্রি অ্যান্টিভাইরাস ব্যবহার করছি, বাট আপনি যে অ্যান্টিভাইরাসটা ব্যবহার করছেন হতে পারে সেটাই একটা ভাইরাস, অথবা আপনি যে ফ্রি অ্যান্টিভাইরাসটা ব্যবহার করছেন সেটা মোটেও কাজ করবে না, বরং আপনার র্যাম এবং রমের উপরে একটা প্রেশার ক্রিয়েট করবে বা জায়গা দখল করে বসে থাকবে। সেক্ষেত্রে আপনার কম্পিউটার বা ল্যাপটপ কিন্তু অনেক বেশি স্লো হয়ে যাবে। যদি আপনাকে ভাইরাস থেকে প্রোটেকশন দিতে হয় তাহলে অবশ্যই আপনারা বাজার থেকে অরিজিনাল অ্যান্টিভাইরাস কিনে ব্যবহার করবেন, এতে আপনার কম্পিউটার ফাস্ট থাকবে এবং ভাইরাসের হাত থেকেও আপনি রক্ষা পাবেন। কম্পিউটারকে ফাস্ট রাখার জন্য অবশ্যই নিয়মিত আপনার ডিস্কগুলোকে ক্লিন আপ রাখতে হবে। কীভাবে ক্লিন আপ রাখতে হবে চলুন আপনাদেরকে সেটাই দেখাই। ডিস্ক ক্লিন করার জন্য আপনাকে এখানে সার্চ বারে গিয়ে লিখতে হবে DISK ডিস্ক, CLEANUP। আপ লেখার পর এখান থেকে সেই অ্যাপসটি চলে আসবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে দেখাচ্ছেন সিস্টেম সি, এই টাইপটাকে আমরা ক্লিন আপ করবো। ওকে, এখন আমরা ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর এখান থেকে আমরা নিচের দিকে যে ওকে বাটনটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার আগে আপনাদেরকে দেখা এখানে দেখাচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ডিস্ক স্পেস, এটা হচ্ছে 777 MB, এটা কিন্তু আমাদের টোটাল ফ্রি হয়ে যাবে। এখন আমি এই ডিলিট বাটনটাতে একটা প্রেস করছি, প্রেস করার পর একটু সময় নিয়ে ধীরে ধীরে এই 777 MB আমাদের কিন্তু ফ্রি হয়ে আমাদের সেই ডিস্কটাকে ফ্রি করে দিবে, যার ফলে কিন্তু আমাদের কম্পিউটারটা অনেক ফাস্ট হয়ে যাবে। অনেক সময় নানান প্রয়োজনে আমরা আমাদের কম্পিউটারে কিন্তু অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই সফটওয়্যারগুলো আমাদের আর দরকার হয় না, আর এটা কিন্তু আমরা আর কখনো আনইনস্টলও করি না। বাট আমি হয়তো বা নিজেও জানি না যে এই অ্যাপসগুলো আমাদের র্যাম এবং রম দুটাকেই দখল করে বসে আছে, যার ফলে কিন্তু আমাদের PCটা স্লো কাজ করছে। এক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলোকে আনইনস্টল করে দেবেন। কীভাবে আনইনস্টল করবেন চলুন আপনাদেরকে সেটাই দেখাই। অপ্রয়োজনীয় অ্যাপসগুলোকে আনইনস্টল করার জন্য আবারও আমরা এই স্টার্ট আপ প্রোগ্রামে ক্লিক করব। এখান থেকে আবারও সেটিংস, সেটিংস থেকে হচ্ছে এখানে দেখেন 2 নম্বর অপশন রয়েছে, সেটা হচ্ছে অ্যাপস, এই অ্যাপসে ক্লিক করব। ক্লিক করার পর যতগুলো অ্যাপস
বা যতগুলো প্রোগ্রাম আমাদেরকে ইনস্টল করা রয়েছে প্রত্যেকটা কিন্তু এখানে দেখাচ্ছে। ধরেন আমার এই প্রোগ্রামটা দরকার নেই, আমার একসময় দরকার ছিল, এখন আর দরকার নেই, এটাকে জাস্ট আমি আনইনস্টল করে দেবো। এটার উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে আনইনস্টল বাটনটি দেখাবে, আনইনস্টলে ক্লিক দিয়ে আবারও আনইনস্টলে ক্লিক দিলাম, এখন এখান থেকে ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পর আবারও চাচ্ছে এখান থেকে আমরা এটাকে আনইনস্টল বাটনে ক্লিক দিলাম, এখন কিন্তু একটু সময় নিয়ে এটা আনইনস্টল হয়ে যাবে আমার পিসি থেকে, আর যার ফলে কিন্তু আমার পিসিতে র্যাম এবং রম অনেকটাই ফ্রি হয়ে যাবে, আমাদের পিসি কিন্তু অনেকটাই ফাস্ট হয়ে যাবে। এভাবে আপনারা আপনাদের যতগুলো প্রোগ্রাম অপ্রয়োজনীয় রয়েছে প্রত্যেকটাই আনইনস্টল করে দেবেন। ভিউয়ার্স, এই হচ্ছে আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে বা এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো রেগুলার পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করতে ভুলবেন না। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।